আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে 10টি দুর্বল ব্যাংক চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত মূলধনের পর্যাপ্ততা, নিরাপত্তা সঞ্চিতে সহ চারটি বিষয়ে ব্যাংকগুলোর এ মূল্যায়ন। বৃহস্পতিবার মিট দ্য প্রেসে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে চিহ্নিত দুর্বল ব্যাংকগুলোর নাম জানাননি তিনি। চিহ্নিত হওয়া ব্যাংকগুলোর সমস্যার সমাধানে ওয়ান টু ওয়ান ভিত্তিতে কার্যক্রম চলছে বলেও জানানো হয়। কোনো ব্যাংককে বন্ধ করা না, কোনো ব্যাংককে দুর্বল করা না। আমার উদ্দেশ্য হলো সকল ব্যাংককে সবল করা। সো আমরা যে চারটি ইন্ডিকেটর ডক্টর হাবিব সাহেব বলেছেন তার ভিত্তিতে রেটিং করে আমরা নিচের দিকে 10টা ব্যাংক নিয়েছি এবং এই 10টা ব্যাংককেই আমরা চাই তারা সবল হোক, তারা ব্যবসায় ফিরে আসুক। ইনফ্লেশনটা যদি আমরা কন্টেন করতে পারি তাহলে কিন্তু অন্য যে সেক্টরগুলো আছে যারা অ্যাসোসিয়েটেড এগুলো অটোমেটিক ভালো করবে। তো আমরা এটা নিয়ে কাজ করছি এবং আপনারা সবাই জানেন যে এটা নিয়ে সরকার খুব উদ্বিগ্ন, সেন্ট্রাল ব্যাংকে আমরা কাজ করছি। আই হোপ যে আগামী দুই তিন মাসের মধ্যে আপনারা একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাবেন।